নমস্কার, আপনারা দেখছেন নিউজ এশিয়া 24x7, সঙ্গে আমি পারমিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। পরিবর্তন হতে চলেছে স্কুল ড্রেসের রং। জানা গিয়েছে ক্লাস 8 পর্যন্ত পড়ুয়াদের ড্রেসের রং হবে নীল সাদা। এতেই শুরু হয়েছে বিভ্রান্তি। কালচিনি ব্লক জুড়ে 12 এবং 14 বর্ষীয় ছেলে মেয়েদের কোভ্যাক্সিন দেওয়া শুরু হলো এবং প্রথম দিন বেশ উৎসাহের সাথে ভ্যাকসিন পর্ব শেষ হলো। কাজের গতি বাড়াতে দক্ষ এবং নতুন মুখের ভরসা শিলিগুড়ি পুরসভার বর্তমান বোর্ডের মেয়র গৌতম দেবের। তাই আজ সর্বসম্মতিক্রমে নিযুক্ত হল পুরসভার 5টি বোর্ডের চেয়ারম্যান। জলপাইগুড়ির ক্রান্তিবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পরপর 8টি দোকান। আগুন নেভাতে ময়নাগুড়ি থেকে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চলতি মাসের 28 এবং 29 মার্চ দার্জিলিং সফরে আসতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 28 তারিখ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং 29 তারিখ দার্জিলিং এর মেলে অনুষ্ঠানে যোগদান দেবেন তিনি। এই ধরনের খবর দেখতে চোখ রাখবেন নিউজ এশিয়া 24x7 এ। ধন্যবাদ।